লাউ লাউ এটাই নাকি আরো খাবার দিবা শুধু দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো বাজি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চিড়িয়াখানা নিত্য নতুন পশুপাখির ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কমন ইংল্যান্ডগুলো কীরকম মানে কী করতেছে আজকে তো একদম কাছ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে এই যে এটা হলো পুরুষ একদম কিন্তু মানে ইন্ডিয়ান যে একটা গরু আছে সেই গরুর মতো কিন্তু এদেরকে দেখা যায় এদের শিংগুলা খুব চোখকা তো কিছুক্ষণ পরে আমি এই খাসায় যে এগুলো পালে তার সাথে আমি কথা বলবো এবং সুভাবে একদম পরিষ্কার করে দেবো যে এরা কি হিংস্র প্রাণী নাকি সেই জিনিসটা এদের শিংগুলা কিন্তু খুব মারাত্মক দেখছেন চোখকা কত মানে শুয়ের মতো এদের এটা হলো পুরুষ কাছাকাছি যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে তিনটা আছে তো তিনটার ভিতরে যে পিছনে একটা দেখতে পারতেছেন তো ওটা বোধহয় মাদি তো আমি আপনাদেরকে সেই মাদিটা দেখাবো তো আমি যখন শুনতে পেলাম যে এটা তেমন মিশ্র না তখন আমি ওটা মাদি একদম গরুর সিস্টেম মানে গরুর যে আকৃতি সেই আকৃতি কিন্তু এদের আছে তো এই যে একদম গরুর যে বান সেই বানের মতো এদের বান এখানে কিন্তু দুটা পুরুষ যা দেখলাম আর কি ভিতরে ঢুকে দুটা পুরুষ আর একটা মহিলা আছে তো এই তিনটা কিন্তু সিরিয়ালে দেখালে কিন্তু খুব ভালো লাগবে আপনাদের কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আজকে কমেন্ট কমন ইংল্যান্ড কী করতেছি আমার দিকে তাকে আবার ভয়ও করে খুব সুন্দর প্রাণীটা দেখার মতো মানে এটা কালার কিন্তু মানে দুই কালার ধূসর বলা হয় এদের কালারটাকে সামনে দিয়ে একটু সাদা সবথেকে এটাই সবথেকে সুন্দর দেখা যাচ্ছে এই যে এটা সবথেকে সুন্দর দেখা যাচ্ছে এটা যেভাবে চায় ভয়ই লাগে এটা এত সুন্দর দূরও দেখে সুন্দর করে তো দর্শক আপনাদেরকে এতক্ষণ এই যে কমেন্টে ইংল্যান্ডে দেখালাম তো এই যে আমার সামনে যে ভাই দাঁড়িয়ে আছে এ কিন্তু এই প্রাণীগুলা মানে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো কয়টা আছে প্রাণী এখানে তিনটা একটু দাঁড়ান একটু দাঁড়ান তিনটা না আচ্ছা এটার যে পরিমাণ মানে শিং দেখলাম এরা কি এত মানে ওই পরিমাণ হিংস্র না ওই পরিমাণ হিংস্র না ওই পরিমাণ হিংস্র না না তো এটা মানে আমাদের দেশে পাওয়া যায় এই প্রাণীগুলা আমাদের দেশে পাওয়া যায় না এগুলো বাহিরের প্রাণী বাহিরের প্রাণী না তো এখানে কয়টা মাদি কয়টা পুরুষ আছে একটা মাদি দুইটা পুরুষ একটা মাদি দুইটা পুরুষ না আচ্ছা এখানে গিয়ে চিড়িয়াখানে এরা কি বাচ্চা দিচ্ছে কোনো সময় হ্যাঁ এইগুলো বাচ্চা এই জায়গার বাচ্চা এই জায়গারই বাচ্চা না তো দর্শক চিড়িয়াখানার এখানকার বাচ্চাই কিন্তু এই তিনটা তো এদের থেকে কোনো বাচ্চা পাওয়া গেছে মানে এদের থেকে কোনো বাচ্চা পাওয়া গেছে না এরা তো বাচ্চা এর মা আছে এর মা আছে না এটার মা না আর এই যে এটা 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 এর বাপ ওটা বাচ্চা না ওটার বয়স কত হবে দুই বছর হবে না এদেরকে কী খাবার দেন আপনারা ঘাস ছোলা ভুষি তারপরে মিষ্টি কুমড়া শাক এটা কি সব একবারে দেওয়া হয় না আলাদা ভাগ করা আছে তারপরে কলা মানে এদেরকে একবারে দেওয়া হয় ভাগ ভাগ করা আছে না তো দর্শক যে আপনারা দেখতে পারতেছেন এদের জন্য কিন্তু খাবার চলে এসেছে এটা কি ভাইয়া এটা দর্শক যে এখানে দেখেন আপনারা এই যে এটার জন্য খাবার তো ওখানে কেন ও একটু দূরে না তো সব দেখি এটার ভিতরে কী আছে খাবারগুলো কী দেয় এটা কিন্তু আগে বলেছিলাম যে গরু আমাদের সেই গরু যেগুলো খায় সেটাই একটু দাঁড়াও এটা কী কী দিচ্ছে এখানে মিষ্টি কুমড়া লাউ এটাই নাকি আরও খাবার দিবা এইটাই দিই আমরা এইটাই না আর এগুলোর ভিতরে দর্শক যে ভুষি পুরা ভুষির মতোই খাবার দেয় তো এখন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু এরা আসতে শুরু করেছে একদম কাছে আসবে
সবগুলো আসবে তো এদের প্রিয় খাবারের ভিতরে যা দেখলাম এটাই সবচেয়ে সুন্দর খায় কমন ইংল্যান্ড কিন্তু যা ভেবেছিলাম ভাই এই প্রাণীটা যেরকম দেখতে হিংস্র মনে হয় বাস্তবে কিন্তু তা না এরা খুব শান্ত একটি প্রাণী যে এই যে খাবারগুলো খেতে আসতেছে এখানে মিষ্টি কুমড়া লাউ মানে সবজি জাতীয় খাবার এদেরকে দেওয়া হলো খুব সুন্দর তো দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ